আজ আমরা জানবো কী করে ইন্ডিয়াশপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট বুক করা যায় সবার প্রথমে আমাদের ইন্ডিয়াশপি ডট কমে লগ ইন করতে হবে এবং এই ইন্ডিয়া শপির ওয়েবসাইটে যারা প্রোডাক্ট বুক করবেন আপনারা সবার প্রথমে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে সাইন আপ সাইন আপ করে নিতে হবে তো সেই প্রসিডিওরটা আপনার আগে থেকে করে নেবেন আমার এখানে সাইন আপ করা আছে তাই জন্য আমার নাম এখানে দেখা যাচ্ছে এইবার আমরা যে যে প্রোডাক্টগুলো বুক করব সেই প্রোডাক্টগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে কতগুলো অপশানস রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে নিউ অ্যারাইভেল প্রি অর্ডার হেলথ কেয়ার নিউট্রিশিয়ান কেয়ার পার্সোনাল কেয়ার অ্যাগ্রো কেয়ার হোম কেয়ার ফুড অ্যান্ড গার্মেন্টস ফ্যাশন অ্যান্ড ব্র্যান্ড এতগুলো অপশানস রয়েছে তার মধ্যে থেকে আমি যে সেগমেন্টের প্রোডাক্ট বুক করতে চাই সেটা নিউট্রিশন কেয়ার পার্সোনাল কেয়ার অ্যান্ড হেলথ কেয়ার সবার প্রথমে আমি নিউট্রিশিয়ান কেয়ারের প্রোডাক্ট অপশানে ক্লিক করলাম এবং আমার নাইনি ফাইভ একটি হেলথ ড্রিঙ্কস প্রিমিয়াম হেলথ ড্রিঙ্ক যেটা এই কোম্পানির সবথেকে বেটার প্রোডাক্ট স্টার স্টার প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে আমি সবার প্রথমে অ্যাড টু কার্ট টে ক্লিক করলাম দেখুন অ্যাড টু কাটে যেই ক্লিক করলাম এই যে অপশানটাতে দেখতে পাচ্ছেন এখানে এই প্রোডাক্টটা বাস্কেটে চলে এসছে এরপরে আমার আরেকটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কবচ প্রাশ আমি কবচ প্রাশে ক্লিক করলাম আমার অ্যাড টু কাটে বা আমার বাস্কেটে চলে এসছে এরপর আমার পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট ক্যাটাগরিতে আমি সিলেক্ট করছি পার্সোনাল কেয়ারের প্রোডাক্টের মধ্যে আমার যে প্রোডাক্টগুলো দরকার তার মধ্যে নিম শোপ রয়েছে আমি দেখতে পাচ্ছেন সব ধরনের শোপ রয়েছে আমি নিম শোপে ক্লিক করলাম তো আমার বাস্কেটে চলে এসছে আমার দরকার এখান থেকে হার্বাল রেড হার্বাল টুথপেস্ট দেখতে পাচ্ছেন রেড হার্বাল টুথপেস্ট আমি ক্লিক করলাম আমার বাস্কেটে অ্যাড হলো আমার দরকার নোবেদনা জেল একটা প্রোডাক্ট সেটা আমার বাস্কেটে অ্যাড হলো আরও অপশানের জন্য আমাকে নিচে এই অপশানটাতে ক্লিক করলে আমার দরকার উন হিলিং আমি হিলিংয়ে ক্লিক করলাম আমার অ্যাড হলো আমার বাস্কেটে তার সাথে সাথে আমার আরেকটা প্রোডাক্ট দরকার আন্ডার আই জেল আমি আন্ডার আই জেলে ক্লিক করলাম আমার আন্ডার আই জেল আমার বাস্কেটে ক্লিক হলো এবার আমি চলে যাব হেলথ কেয়ার ডিভিশানে সেখানে আমার দরকার লিভাগেন লিকুইডস লিভাগেন লিকুইডে আমি ক্লিক করলাম আমার বাস্কেটে অ্যাড হলো আমার আরও একটা প্রোডাক্ট দরকার সেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জি তো আমি অ্যান্টি এলার্জিতে ক্লিক করলাম আমার বাস্কেটে অ্যাড হলো দেখুন এই মুহূর্তে নখানা প্রোডাক্ট আমার বাস্কেটে অ্যাড হয়েছে এবার আমি কোয়ান্টিটি সিলেক্ট করব। যেমন নাইনটি ফাইভ আমার একটা দরকার ছিল একটা নিয়েছি কবচপ্রাশ আমার একটা দরকার ছিল আমি একটা নিয়েছি আমার নিম লগজারি শোপ দরকার আছে চারটে তো আমি এখানে চার সিলেক্ট করলাম আমার রেড হার্বাল টুথপেস্ট দরকার পাঁচটা আমি এখান থেকে দেখুন অপশানে ক্লিক করছি একটা একটা করে আমার কোয়ান্টিটি অর্থাৎ আমার পাঁচটা দরকার আমি পাঁচটা সিলেক্ট করে নিলাম আর যখনই সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন অটোমেটিক প্রাইসগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমার নবেদনা দরকার দুটো আমার উন্ডিলিং দরকার দুটো আর আমার লিভাগেন একটা দরকার এবং আমার অ্যান্টি অ্যালার্জি একটা দরকার সব মিলিয়ে আমার টোটাল অ্যামাউন্ট হয়েছে এমআরপিতে ছ হাজার নশো পঁচিশ টাকা সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস আমি এবার টোটাল অর্ডার আমার সিলেকশান হয়ে গেছে নটা আইটেম এটা এমআরপিতে সিলেকশানে যেই আমি এই ক্লিক আউট সেকশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এবার আমাকে অ্যাড্রেসটা চাইছে আমার আমি যে অ্যাড্রেসে প্রোডাক্ট বুক করতে চাই সেই অ্যাড্রেসটা আমাকে এখানে পুট আপ করতে হবে আমাকে যেটা করতে হবে এই অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে আমি যে অ্যাড্রেসে বুক করতে চাই কৌশিক ঘোষ দেখুন অলরেডি এটা বুকিং করা ছিল আমি নেমে লিখলাম কৌশিক ঘোষ পিনকোড এখানে বসানোর আছে অ্যাড্রেসটা এখানে পুরো দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সিটি যেহেতু উনি পুরুলিয়ায় থাকেন আমি সিটি করে দিলাম এবং যদি কোনো ল্যান্ডমার্ক থাকে তাহলে সেখানে আপনারা ল্যান্ডমার্কটা এখানে পুট আপ করে দেবেন শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস দুটোই সেম আপনারা এটা আলাদা আলাদা করতে পারেন বাট একই অ্যাড্রেস করে দেওয়াটা বেটার এইভাবে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করলেন যেই সেভ অপশানে ক্লিক করলেন দেখুন এখানে পুরো অ্যাড্রেসটা চলে এসছে আরেকবার ডেলিভারি হেয়ার বিলিং হেয়ার এখানে এই বক্সটাতে ক্লিক করে দিলাম এবার কন্টিনিউ করছি কন্টিনিউ করার সাথে সাথেই আমার আরেকবার পুরো অর্ডারটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাইনি ফাইভ কবচপ্রাশ লাকজারি সোপ নিম সোপ রেড হার্বাল টুথপেস্ট নোবেদনা জেল উন্ডিলিং অ্যান্ড আন্ডার আই জেল অ্যান্ড লিভাগেন লিকুইডস অ্যান্ড অ্যালিমেন্টসের অ্যান্টি এলার্জি লিকুইডস এই নখানা প্রোডাক্ট আমার টোটাল ফাইনালাইজ করে ফাইনাল চেক আপ করে আমি এখানে কন্টিনিউ করলাম এবার আমার পেমেন্ট অপশানে পেমেন্ট গেটওয়ে আসলো যেখানে দেখুন ইউজ কুপন ইউজ ওয়ালেট অ্যান্ড অনলাইন পেমেন্ট তিনটে অপশান রয়েছে যেহেতু আমরা মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে তার জন্য আমরা যখন কোনো প্রোডাক্ট অনলাইন থেকে বুক করব ইন্ডিয়া শপির ওয়েবসাইট থেকে তখন আমরা ই ওয়ালেট অপশান থেকেই পেমেন্ট করলে আমাদের অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউটার প্রাইজে চলে আসে এবং সেই অ্যামাউন্টটা দেখুন এখানে ইউজ কুপন বা আমি যদি অনলাইন পেমেন্ট আদার্স গেটওয়ে সিলেক্ট করতাম অর্থাৎ যদি আমি ডিরেক্টলি ব্যাঙ্ক পেমেন্ট সিলেক্ট করতাম তাহলে আমার এই অ্যামাউন্টটা কিন্তু পুরোটাই পে করতে হতো অর্থাৎ আমাকে এমআরপিতেই দিতে হতো যেহেতু আমরা মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটার তাই না ইন্ডিয়া শপির ওয়েবসাইট থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট বুক করব অনলাইনে আমাদের কিন্তু ডিপি প্রাইজেই প্রোডাক্ট কিনতে আমরা পারবো তাহলে এবার দেখুন টোটাল অ্যামাউন্টটা পাঁচ হাজার তিনশো চল্লিশ অর্থাৎ ফাইভ থাউজেন্ড থ্রি কিন্তু আমাদের পুরো অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এবার আমি পেমেন্ট করব কিভাবে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কুপনটাকে আমরা যে কুপনটা পাই সেই কুপনটা ই ওয়ালেটে আমি রেখেছিলাম সেখানে টোটাল অ্যামাউন্ট এখন আমার বারো হাজার দুশো সাতচল্লিশ অর্থাৎ টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি সেভেন রুপিস আমার ওয়ালেটে রয়েছে স্টার ওয়ালেট ব্যালেন্স এবার এই অ্যামাউন্টটা ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস এই বিলিং অ্যামাউন্টটাকে আমাকে যদি পেমেন্ট করতে হয় সবার প্রথমে আমি এই অপশানটাতে অ্যামাউন্ট ডিডাকশানসের যে অপশানটা রয়েছে ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস যেই আমি দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যালেন্স পে আউট জিরো জিরো হয়ে গেছে অর্থাৎ আমি পুরোটাই আমার পেমেন্ট আমি ওয়ালেট থেকে করছি অনেক সময় আমাদের যদি ওয়ালেটে পুরো টাকা না থাকে অনেক সময় কি হয় ওয়ালেটে হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা কম আছে তখন আমি যতটা পারলাম ওয়ালেট থেকে দিলাম আর বাকি টাকাটা দেখুন এখানে একটা অপশান রয়েছে অনলাইন পেমেন্ট অর্থাৎ আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলোর মাধ্যমে বাকি রেস্ট অ্যামাউন্টটা আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারেন আপনার ব্যাঙ্ক থেকে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটতে পারে বাট আমার ক্ষেত্রে এখানে পুরো ওয়ালেটে আমার অ্যামাউন্ট অলরেডি রয়েছে বেশি অ্যামাউন্টই রয়েছে আমি পুরো টাকাটাই অনলাইনে পেমেন্ট করছি এইবার এখানে একটা ওয়ালেট পাসওয়ার্ড থাকে যখন আপনি ইন্ডিয়া শপি রেজিস্ট্রেশন করবেন ইন্ডিয়া শপির সাইটে গিয়ে তখন আপনার যে পাসওয়ার্ড থাকে সেই সেই ডিফল্ট পাসওয়ার্ডও সেমই থাকে ওয়ালেট পাসওয়ার্ড আপনি ওয়ালেট পাসওয়ার্ড ডিফারেন্ট রাখতে পারেন আমি আমার ওয়ালেট পাসওয়ার্ড বসাচ্ছি ওয়ালেট পাসওয়ার্ড বসিয়ে এখানে আমি সাবমিশন করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার অ্যামাউন্টটা অ্যাকসেপ্ট করল করলো এবং পে নাও আমি যেই পে নাওতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার ওয়ালেট থেকে অ্যামাউন্টটা ডিডাক্ট হয়ে আমি যে প্রোডাক্টগুলোর অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই অর্ডারটা অলরেডি ইন্ডিয়া শপিতে সাবমিট হয়ে গেল এবং এটা হচ্ছে অর্ডার রিসিভড টোয়েন্টি টু ল্যাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফোর এটা হচ্ছে অর্ডার রিসিভড আর এই সমস্ত প্রোডাক্টগুলো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে তার অ্যাড্রেসে অর্থাৎ বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস সবটাই এখানে দেখা যাচ্ছে এটা আপনার মেলে চলে যাবে যদি মেলে যে মেলের এগেনস্টে আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং আপনার মোবাইল নাম্বারটায়ও কিন্তু একটা মেসেজ আসবে তাহলে এরকমভাবে আমরা অনলাইনের প্রোডাক্ট বুক করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের প্রোডাক্ট ফুল ডেলিভারি ডের যেটা থাকে তার মধ্যে আমাদের প্রোডাক্ট আমাদের বাড়ির অ্যাড্রেসে ডেলিভারি হয় যারা দু হাজার টাকার নিচে বুক করেন তাদের ক্ষেত্রে কোনো রকম ডেলিভারি চার্জেস লাগে না ডেলিভারি চার্জেস লাগে সরি আর যারা দু হাজার টাকার ওপরে প্রোডাক্ট বুক করেন তাদের কোনো ডেলিভারি চার্জেস লাগে না তো অর্থাৎ ইন্ডিয়া শবিতে আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রি ডেলিভারি পাচ্ছেন দু টাকার থেকে আপ টু যত খুশি বুক করতে পারেন আপনি অনলাইনে অর্ডার প্লেস করতে পারেন তো আজকের মতন এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাকে শেখালাম অনলাইনে কি করে প্রোডাক্ট বুক করতে হয় তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এরপরে আরও আমরা ভিডিও দেবো কি করে আপনি বাকি কাজগুলো করতে পারবেন অনলাইনে